আমি কালকে লাগালো শক করে সবকিছু করলো আমার মনে হচ্ছে না যে আমি পারবো বিশ্বাস করবেন না ওটা যেটা আমি দেখে বুঝতে পারি এরকম যদি আমি বুঝতে পেরে যাই नमस्कार बंधुरा तुम्हारा सबा केमन आशा करी तुम्हारा सबा अनेक अनेक भलो आओ अनेक भलो आओ एक नतून ब्लगे पायलर साथे तुम्हारे सकल के अनेक स्वागत देखो आज के सकाल बृष्टि पड़े तो भावलम बृष्टि पड़े जख अनेक दिन खिचुड़ी खावा तई गोविंदभोग चाले और मुग डाले खिचुड़ी बनिए नहीं आलू भाजा और किचु करते किन्तु टाइम पाई एक डिमेर कारी आछे किन्तु आमी जेहेतु गोविंदभोग चाले खिचुड़ साथे ना निरामिष टिनिशी खाई तो ডিমটা খাবো না তো আমার বরের জন্য ডিমটা দিয়ে দেব আর বাকি গোবিন্দভোগ চালের খিচুড়ি নিরামিষভাবে ঘি দিয়ে আজকের দুপুরের আমাদের লাঞ্চ তো লাঞ্চটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপরে আর আজকের দিনে আর শুট করা হয়নি এটা কালকে বৃষ্টি পড়ছিল তো কালকে দুপুরের লাঞ্চটা তুলেছিলাম তারপর একদম ডাইরেক্ট চলে যাব তোমাদের পরের দিনে সকাল থেকে ব্লগটা শুরু করব তো পুরো ব্লগটা দেখতে থাকো দারুণ একটা ব্লগ পুরো দেখতে থাকো আর লাইক দিয়ে সবাই শুরু করবে গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বাজে সকাল 11টা তো দেখতেই পাচ্ছ এখন আমার সব কাজ কমপ্লিট হয়ে স্নান করে এই জাস্ট এলাম তো পূজো টুজো সব কিছুই দেওয়া হয়ে গেছে তারপরে ব্লগটা শুরু করলাম তো এখন আমি রান্নাটা করব শুধু রান্নাটাই বাকি আছে দেখো এই ঘরটা পরিষ্কার টরিষ্কার করে রেখেছি কিন্তু একটু পরে এই ঘরের অবস্থাটা দেখতে পাবে ঘরটার মুছে সব কিছু ক্লিন করে রেখেছি মানে আমাদের বাইরের ঘরের বেডরুমটা ছিল না বাট আমরা ওখানে গরমটা কম বলে ওখানে শিফট হয়েছি আর ডাইনিংটা এই রুমে ঢুকিয়েছি আর দেখো আজকে বাথরুম পরিষ্কার করেছি তো বেশ বেশিন পরিষ্কার করেছি বাথরুম একদম ক্লিন চকচক করছে বেশি দিন হয়ে গেছিলো অনেক দিন পরিষ্কার করা হয়নি তো তার জন্য আজকে কাজের চাপটাও খুব বেশি ছিল তো বাথরুম পরিষ্কার করলে না আমার খুব ভালো লাগে মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবেই আমার মনটা ভালো লাগে নাহলে কেমন একটা আনফ্রেশ আনফ্রেশ লাগে আর মনটাও ভালো লাগে না তো বাথরুমটা দেখেছো আজকে পরিষ্কার করেছি তারপরে দেখো পুজো দেওয়া আমার হয়ে গেছে কমপ্লিট আমার গোপালকে অনেকদিন তোমাদেরকে দেখাইনি আজকে দেখিয়ে নিলাম তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর হচ্ছে তোমার এরপর হচ্ছে রান্না রান্নাটাই বাকি আছে রান্নাটা করব তো আর কালকে একটা জিনিস আমাদের বাড়িতে নতুন এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো শেয়ার করব দাঁড়াও তো দেখো এই কথা বলতে বলতে ছেলেটা ধপ করে পড়ে গেল দৌড়ে দৌড়াদৌড়ি করছিল এদিক ওদিক করছিল দিয়ে স্লিপ কেটে পড়ে গেল যে পড়ে গিয়ে হাসছিল যেটা সেটা মুখটা ছোট হয়ে গেছে আর যেই আমি ক্যামেরাটা অন করে ওর দিকে দেখিয়েছি তখন আবার দেখো মুখে কত রকম কায়দা করছে এখন ক্যামেরা অন করলেই নানা রকম কায়দা ভঙ্গিমা এসব করতে থাকে মনে হয় হাতে একটু লেগেছে তাই একটু হাতে ইয়ে করে দিলাম ভুলিয়ে দিলাম ওকে তো চলো এরপর রান্নাঘরে চলে যেতে হবে রান্না শুরু করে দিতে হবে কারণ আবার আমার বর চলে আসবে খাবার দাবার তো দেখো এখানে প্রচুর বাসন হয়েছিল আজকে সেগুলো ধুলাম যেহেতু এখানে আমাদের কোনো হাউস হেল্পার নেই সেহেতু সব কাজ তো আমাদেরকেই করতে হয় নিজেদেরকেই তো এখানে দুই রকমের মাছ আছে একটা হচ্ছে কাতলা মাছ আর একটা হচ্ছে চিংড়ি মাছ তো মাছ দুটো ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর কাতলা মাছটা যেন 12 কেজি ওজনের মাছ ছিল কেটে কেটে সবাই নিয়েছে আর কালকের খিচুড়ি এতটা বেঁচে গেছে খিচুড়ি খেলে আমার পেটও ভরে না আর খিচুড়ি খেলে আমার প্রচুর অম্বলও হয় তার জন্য এই খিচুড়িটা কেউ আর খেতে চাইছে না কি যে করব খিচুড়িটা নিয়ে এখন বুঝতে পারছি না লাস্টে মনে হয় গরুকেই দিয়ে দিতে হবে আর এই ঘর গোছানো সব কিছু নিয়ে সবসময় ব্যস্ত থাকি ঘরের সমস্ত কোণা সমস্ত জিনিসের মধ্যে না একটা ইমোশন জড়িয়ে গেছে কিছুদিন পরই এখান থেকে চলে যেতে হবে ভাবলেই কেমন যেন মনটা আটকে ওঠে আর খুব মানে খারাপ লাগে তো দেখো আর আজকে রান্নার মেনুতে আছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল দেখো মাছের পিসগুলো কি মোটা মোটা একদম 12 কেজি ওজনের মাছ ছিল এটা সবাই ভাগ করে নিয়েছে প্রচুর লোক নিয়েছে তো আমাদেরও 1 কিলো কত মত 250 এরকম টাইপের এনেছে তো প্রচুর মোটা মোটা এই মাছ খেতে আমার বর খুব ভালোবাসে পেটি তো আমার খুব একটা ভালো লাগে না তো আমার বর ভালোবাসে তো এই মাছের ঝোল করব আর হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ করব তো ঝিঙে দিয়ে ঝোল হয়ে গেছে আর চিংড়ি মাছটা বাকি আছে আর যে কথাটা তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকের ভিডিওটা
তো দেখো আমাদের জীবনে দিনে কি হবে আমরা রাতে জানি না, রাতে কি হবে দিনে জানি না, আমাদের লাইফের পুরো ব্যাপারটাই কিন্তু পুরোপুরি আমাদের কাছে অজানা। যদি এরকম হতো যে আগামী দিনগুলোতে কি হবে আগের থেকে জেনে যেতাম, তাহলে কিন্তু প্ল্যানিং করতে খুবই সুবিধা হতো। কিন্তু কখন কি লাইফের জীবনের পৃষ্ঠ পাল্টাতে পারে সেটা কিন্তু আমাদের একদমই অজানা সব কিছুই। তো এরকমই রাতে আমাদের আগের দিন রাতেই আমার বর পর্দা ঠর্দা কিনে নিয়ে সব কিছু লাগালো, তো ঘরটাকে নতুন করে আমরা সাজাচ্ছিলাম। আর সন্ধেবেলায় সব মানে মনে মন মানসিকতা একদম মানে খারাপ হয়ে যাবে সেটা জানতাম না। পর্দা ঠর্দা কিনে ঘর সাজাচ্ছিলাম, কিছুদিন থাকবো সব কিছু জানতাম, কিন্তু হঠাৎ করে এমন একটা খবর আসে যার জন্য আমাদের পুরো প্ল্যানিংটাই চেঞ্জ হয়ে যায়। কী করব না করব সেটা এখন আমরা নিজেরাই কিছু বুঝতে পারছি না। তো তোমাদের সাথে কি শেয়ার অবশ্যই করব, কি হয়েছে কি নিউজ এসেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, পুরো ব্লগটা দেখতে থাকবো অবশ্যই শেয়ার করব। খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, 3:30 বাজে। এই যে বিছানার কি অবস্থা করেছে, দেখো এই কিছুক্ষণ আগে গোছানোর বিছানা কি অবস্থা করেছে। আমাদের পর্দাগুলো কেমন লাগছে জানাবে কিন্তু অবশ্যই তোমরা। তো এখন একটু রেস্ট করবো, এখনো ওর বাবা আসেনি, যে খেয়ে দিয়ে সব কিছু কাজ কমপ্লিট করে নেবো। এখনো রেস্ট করতে মানে শুতে পারবো না, ওর বাবা আসবে ওকে খেতে দেবো। এখন 3:30 বাজে, তো এই এখন একটু রেস্ট করি। তো আমার বর চলে এসেছে তাই খেতে দিয়ে দিলাম। এই যে মাছের ঝোলের লুকটা আর এই হচ্ছে লাউ চিংড়ির লুকটা, সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শেয়ার করে দিলাম। তো চলো দিয়ে দিয়ে তো চয়েসটা করা যায়। না না এটা আমার ফার্স্টেই চয়েস ছিল, চয়েস ছিল বাট 10টা দেখালে তারপর আমি তো বললাম যে লাস্ট এটা, আগে আমি এটা ভিডিও করে নিই তারপর। ভালোই হয়েছে এটা তোমার আমাদের ওই ঘরে আরো বেশি খেলবে, কারণ ওই ঘরে গ্রিন কালার এরকম কালার আছে, এটা হোয়াইট ঘর মানে অতটা ভালোই লাগছে। তাও ওয়াও বিউটিফুল, আর এই পেপারিনটাই যদি এই কালারটা না পাও বললো পাবে 2 বছর অবধি পাবে, বললো 2 বছর পরে পাবে, বললো আমরা একটা প্রিন্টের স্টক 2 বছর অবধি। বাহ, যদি কারো ছিঁড়ে ঠিড়ে যায় লাগাবে ওজন। কেমন হয়েছে তোমরাও বলো, চয়েস করে এনেছো। আসল কথা আমাদের এই ঘরের সমস্ত পর্দা নিয়ে গিয়ে ওই ঘরে যেহেতু আমরা এখন থাকছি বাইরের রুমটাই, সেখানে দরজাগুলোতে ছিল না, দরজাগুলোতে দিয়ে দেওয়া হয়েছে, তাই এক্সট্রা এই পর্দাগুলো এখন আমাদের নিতে হলো। তো এখন বাজে সকাল 11টা, এই সরি সরি মাথাটাই খারাপ হয়ে গেছে, সারা দুপুর একটু রেস্ট নিতে পারিনি, মানে ছেলেটা এত মানে ইয়ে করেছে, ঘুমায়নি একটু, এত দস্তিপানা করেছে, আর আমাদের একটু টেনশন চলছে, যার জন্য আমরা দুজনে একটু কথা বলতে ব্যস্ত থাকছি, আর আমার হাজবেন্ডও একটু দেরিতেই এসেছে, তো সেই জন্য আজ ছেলেটা একদমই ঘুমায়নি দুপুরে সারা দুপুরে। আর আজকে তাড়াতাড়ি সন্ধ্যা সন্ধ্যা খাইয়ে দিয়েছি, তারপরে ঘুমিয়ে গেল, 9টার মধ্যে ঘুমিয়ে গেল, ঘুমিয়ে গেছে এখন। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, এখন বাজে 11টা, ওর আবার নাইট ডিউটি আছে একটু পরে। তো কিছু কথা তোমাদের সঙ্গে বলতে এলাম, এটাই বলতে এলাম যে যেটা আজকে তোমাদের থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছ, জীবনের প্রত্যেকটা পৃষ্ঠাতে এক একটা পর্ব লেখা থাকে, তো পৃষ্ঠাটা যখন উল্টাই তখন পর্বগুলো দেখতে পাই। তো পৃষ্ঠা তো আমরা জানি না ভবিষ্যতে কি লেখা থাকবে, তো কালকে হঠাৎ করে জানতে পারলাম যে ওর একটা
মানে কোর্সে নাম এসেছে, তো ওকে ইমিডিয়েটলি চলে যেতে হবে। তো ওকে তো চলে যেতেই হবে। তারপর তোমাদেরকে সবাইকে বলেছিলাম আগের থেকে যে আমাদের পোস্টিং এ নাম আসবে, মানে ওর পোস্টিং বেরাবে, নাম আসবে না, সরি, পোস্টিং বেরাবে। তো সেজন্য আমাদের সব গুছিয়ে টুছিয়ে চলে যেতেই হতো। আর যেহেতু মানে চলে যেতে হতো সব, এবার হঠাৎ করে আবার এই জিনিসটা হয়ে গেল। পুজোতে একটা ছুটিতে যাবার কথা ছিল, কালকে যেহেতু জানতে পারলাম এই জিনিসটা হয়ে গেল, এবার সবকিছু মানে হজপজ কি হয়ে গেল। এবার হ্যাঁ, এবার আমরা যে কি করব, কি ডিসিশন নেব, আমরা নিজেরা কিচ্ছু বুঝতে পারছি না। দেখো চিন্তা করে করে কালকে তো রাত 2:30 বাজে, তখন তখনও বলো তুমি, তখনও তোমার রাত 2 বেজে গেছে। হ্যাঁ মানে তাও ঘুম আসছে না, আবার সকালে অ্যালার্ম বাজার আগে 5টায় উঠতে হবে, অ্যালার্ম বাজার আগে ঘুমও ভেঙে গেল 2 থেকে 5টা, এর মিডলে ঘুমও ভেঙে গেল। মানে এত একটা টেনশনের মধ্যে পড়ে গেছি, পুরো সংসারের জিনিস, আর আমার সব থেকে প্রিয় জিনিস হচ্ছে ওয়াইফাই আর টিভি। তো আমি যে এখন ফট করে বাড়ি চলে যাব, এই দুটো জিনিস ছেড়ে আমি যেতে পারছি না। আর তো সব জিনিস রয়েছে, আর তার আগে আমি আরামসে তোমার ওয়াইফাইটা টিভিটা তোমার ঘরে আমি মানে যে লাগিয়ে দিতে পারি, নিজের বাড়ি মানে নিজের ঘরে আর কি সেট করে দিতে পারি। বাট অসুবিধা এটা হচ্ছে যে পোস্টিংটার জন্য আবার অসুবিধা হচ্ছে, যদি পোস্টিংটা সেরকম জায়গায় আসে তাহলে ঘরে তো সেট করে কোনো লাভ নেই, আমাকে তো আবার আবার ওখান থেকে খুলে নিয়ে গিয়ে সেখানে সেট করতে হবে, ঠিক আছে। এবার মায়ের রুমে তো টিভি আছে, কিন্তু এক একই মানে মা যে জিনিসগুলো দেখে সেটা তো তুমি দেখবে না, সেই জন্য আমার তো পুরোপুরি ইউটিউবটা বেশি দেখি, মানে ফোনই বলতে পারো একটা, ঠিক আছে ফোন দিয়েও চলে যাবে আমার, বাট তবুও। আর তোমাদের সাথে তো শেয়ারই করলাম এই যে আগের দিনে পুরো সংসার সাজানো হচ্ছে, পরের দিনে সংসার ভাঙার প্ল্যানিং চলছে। মানে আগের দিনেই পুরো এই পর্দাগুলো কিনে নিয়ে এলো, তোমাদেরকে তো শেয়ার করলামই, কালকে লাগালো, শখ করে সব কিছু করলো। পরের দিনেই শুনছি যে এইরকম হঠাৎ করে মানে চলে যেতে হবে ওকে পরের মাসেই, আর হাতে মাত্র 20-25 এক মাস টাইম আছে। যদি আমরা এখানে থাকি আর যদি আমরা এখান থেকে চলে যাই তাহলে 15 দিন টাইম আছে। তো কি করব, 15 দিনের মধ্যে গোছাও না কি করব, আমার কিছুই মাথায় ঘুরছে। 15 দিনের মধ্যে সব মানে ডিসিশন নিতে পারছি না কি করব, বাড়ি থেকে কাউকে এসে বাড়ি থেকে কাউকে ডাকবো না, আমরা যাব। আর মাঝখানে পড়ে গেছে পূজো, দুর্গা পূজা, এত বড় একটা বাঙালিদের ফেস্টিভ্যাল, কি করব না জিনিস গোছাবো, কেউ তো ফ্রি ছাড়ে না নিজের পার্সোনাল কাজের জন্য, কি করব মাথায় ঘুরছে। তো যাই হবে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আমার যে কটা ভিউয়ার্স, 20টা হোক 30টা হোক 40টা হোক, যে কজন তোমরা আমার ভিডিও দেখো, সবাই অনেক ভালোবাসা দিয়েই দেখো, আর যাই আমি শেয়ার করব তোমাদের সাথে, তোমরা সব কিছুই আপডেট পাবে, জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি, বা এখানে থাকছি না বাড়ি চলে যাচ্ছি, বা না কি বাড়ি থেকে কেউ এসে আমার সাথে থাকছে। আর ও তো চলে যাবে 2 মাসের জন্যেই, তোমার ট্রেনিংটার ব্যাপারে কিছু বলো। এই ট্রেনিংটা প্রচুর হার্ড ট্রেনিং আর কি, 2 বছর থাকতে থাকতে ঘরে এত জিনিসপত্র হয়ে গেছে যে 15 দিনের মানে মানে এই কদিনের মধ্যে গুছিয়ে বাড়িতে ছেড়ে আবার এসে পরে আবার নিজের জিনিসপত্র গুছিয়ে যে ট্রেনিংয়ে যাওয়া, মানে সেই ট্রেনিংয়ে যাওয়ার জন্য নিজের যে গুজগাছ, আমার মনে হচ্ছে না যে আমি পারব। হ্যাঁ মানে একটা খুব, তারপর ছুটি থাকে তাও হতো, এখান থেকে আমি যে জিনিসগুলো প্যাকিং করব, ঠিক আছে মানলাম যে এখানের প্যাকিংটা আমি করে ফেলব, সেই প্যাকিংটা করে আবার বাড়িতে গিয়ে সেই প্যাকিং করা জিনিসগুলো খুলে আবার পুরো ওইখানকার ঘরটা সাজাতে হবে, ঠিক আছে। তারপরে আবার এখানে আসব, আবার নিজের জিনিসপত্র গুছিয়ে আবার ট্রেনে যাব। 2 মাস আমি ঘুমাতে পারবো না ঠিক মতো, দিনে হয়তো 2-3 ঘন্টা ঘুমাতে পারবো। এখন আমার ইচ্ছা করছে যে প্রত্যেকটা দিন আমি সারাটা দিন ঘুমাই, আর যে যতটা পারি আমি বেশি ঘুমিয়ে নিই, মানে সবাই ভয় পায় এই ট্রেনিংটা করতে গিয়ে, মানে আতঙ্ক যেই শুনেছে, মানে যেহেতু এটা একটা মানে প্রমোশন হবে ওর, এই ট্রেনিংটা করে এলে ওর প্রমোশন হয়ে যাবে, সেটা তো খুবই গুড নিউজ যে এইটার নাম আসে না সবাই, ওর এসেছে, এটা আমাদের কাছে মানে বিগ অপরচুনিটি একটা এসেছে। 10 বছর মিনিমাম ওর সার্ভিস হয়ে গেল, তারপরে এসেছে,
তো বিগ অপরচুনিটি, একদিকে তো খুশি আনন্দ প্রচন্ড লেগেছে, কিন্তু একটা কি আমি সবসময় ওকে মনের জোর দিয়ে যাচ্ছি না তুমি ট্রেনিংটা করো ট্রেনিংটা করো, সবাই বলছে না ফ্যামিলি নিয়ে আসো ট্রেনিং করার দরকার নেই পরে করবে পরে যাবে, কিন্তু না আমি সবসময় বলেছি না তোমার নাম এসেছে তুমি ট্রেনিংটা কষ্ট করে হলেও করে নাও, যখনই করো তোমাকে কষ্ট করতেই হবে তাই না, যে মানে শুয়ে বসে তো ট্রেনিং হবে না, কষ্ট করেই যখন করতে হবে তো সুখ কামনে দেরি কিউ ভালোভাবে করে না। তো দেখি আমি আমার মানে যেহেতু ছেলে এখন স্কুলে ভর্তি হয়নি আমি বাড়িও চলে যেতে পারি এখানেও থাকতে পারি, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, ও আমাকে নিয়ে খুব চিন্তা করছে যে আমরা যেন ভালো থাকি, অবশ্যই একটা মানে চিন্তার কথা আমরা কোথায় থাকবো ভালো থাকবো, আবার মিডিলে দুর্গাপুজো পড়ে গেছে দুর্গাপুজোতে আর এই ছেলেকে নিয়ে এতটা টানতে টানতে যেতে হয়, তারপরে ওর বাবা থাকবে না দুর্গাপুজো ফেস্টিভ্যাল সিজনে তোমরা দুজনে এখানে থাকবে সেটাও আমার ভালো লাগছে না, আমি যদি দেখতাম যে তুমি দুর্গাপুজোতে ওখানে এনজয় করছো তাহলে আমারও ট্রেনিং ট্রেনিং পিরিয়ডটা আমার ভালো লাগবে, তোমরা এনজয় করলে আমারও ভালো লাগবে, বাট আমি যদি দেখি যে তোমরা এখানে বসে বোর হচ্ছো মায়ুস আছো তোমার ফেস দেখলে আমি বুঝতে পেরে যাবো তখন আমারও ওখানে সেই এফেক্টটা পড়বে, তাই আমি চাইছি যে তোমরা যাতে খুশি থাকো সেই ডিসিশনটা যাতে আমি নিই। ঠিক আছে দেখা যাক, আমরা এখনো কিছু ডিসিশন নিতে পারিনি এখনো পর্যন্ত টিল নাও অনওয়ার্ড, তো দেখা যাক কি হয়, তো যা ডিসিশন নেবে আমি সব কিছুতেই ওর সাথেই আছি, কারণ ও এখন একটা বিশাল বড় হার্ড একটা ট্রেনিং করতে যাচ্ছে যেটার জন্য ওর সাপোর্ট খুবই দরকার, এখানে এখানের ঝামেলা মাথায় নিয়ে তো আর এত একটা ইয়েতে যাওয়া যায় না, তো এখানের কোনো কিছু ঝামেলা আমি দিতে চাই না চাইছি না ওকে এখন, তো তুমি একদম ফ্রি মাইন্ডে যাবে ও একদম ফ্রি মাইন্ডে যাবে, তো আমি যেখানে থাকবো আমি ঠিক দু মাস ম্যানেজ করে নেবো কোনো চিন্তা নেই, তো দেখি এখন কোথায় থাকি কি করব সব কিছু তোমরা দেখতে পাবে আমার ব্লগে, আমি একা থাকবো না কি আমার সাথে কেউ থাকবে না আমি বাড়ি চলে যাবো সবই দেখতে পাবে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কাল থেকে আবার একটা নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে চলে আসবো, তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো এক লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে থাকবে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তুমিও বাই বাই বলে দাও, আবার এই ঠাকুরের লাল সুতোগুলো এই সুতোগুলো ছেড়ে দিতে হবে মনে হচ্ছে, এটা আমি কিছু নিয়ে যাওয়া যায় না নাকি ওখানে, না এগুলো হাতে রাখা যাবে পুরো হাত খালি এরকম থাকতে হবে এগুলো খুলে দিতে হবে, এইটা আমার মানে একটা বিপদ তারিণী আছে আর একটা হচ্ছে মানে আমরা যে গেছিলাম অঞ্জলি মাতার মন্দির উপরে একদম হাই হনুমানজির মায়ের অঞ্জলি পুত্র পবন সুত নাম বলে না ওইখানে হরিদ্বারে যখন গেছিলাম ওইখানে পাহাড়ের উপর থেকে এখানে বেঁধে দিয়েছিল, আপনারা বললে বিশ্বাস করবেন না এই সুতোটাকে কাঁচি দিয়ে কেটে ছিঁড়তে পারিনি আমি, মানে আমি মানে আমার এটা মনে আনাই উচিত ছিল না, বাট আমি নিজের সার্ভিসের জন্য যে কেউ টুকে দেবে যে হাত মে লাল সুতা কিউ পায় না, হ্যাঁ এই সুতোগুলো আমাদের হাতে রাখা যায় না, বাট আমি এটা কাটতে চেয়েছি বাট কাটতে পারিনি, একটা সুতো ঠাকুরের এত মহিমা এই সুতোটা আমি কেট মানে কাঁচি দিয়ে, তাও কোন কাঁচি যেগুলো টেলারে ইউজ হয় দেখেছেন, সবথেকে বড় হচ্ছে ছেলেকে ছেড়ে থাকতে হবে এই প্রথম দু মাস, তো ও মানে কিভাবে থাকবে আমি জানি না, ও তো সবসময় ওয়েট করে থাকে কখন বাবা আসবে কখন বাবা আসবে, আর এলে পরে একদম আনন্দে জড়িয়ে ধরে, তো এখন যদি না দেখতে পাই তারপর কি করবে সেটা ও যাওয়ার পরে বুঝতে পারবো, সেই জন্য আমি চাইছি যাতে আমি একা থাকি, আমার কোনো অসুবিধা নেই ছেলেটার জন্য, কারণ ও তো এখনো সেই বোঝার শক্তিটা হয়নি বা বলবার বলতে পারে না, তো ভেতরে ভেতরে যেন কোনো কষ্ট না হয় এটাই আর কি, আমি সবসময় চাইবো যে তোমরা তুমি আর মানে আমার ছেলে আর আমার বউ সবার সাথে যেন মানে এনজয় করে থাকে, আর এরা যত বেশি খুশি থাকবে আমার ট্রেনিং পিরিয়ডটাও ততটা ভালোভাবে কাটবে, আর আমি এদের এরা যতই আমাকে শেয়ার না করুক আমি এদের ফেস দেখে বুঝতে পেরেই যাব যে এদের মানে কিছু প্রবলেম চলছে বা এরা খুশি নেই, যেটা আমি দেখে বুঝতে পারি এরকম যদি আমি বুঝতে পেরে যাই তাহলে আমারও ওখানে দিন খারাপ যাবে, আর
এখান এখান থেকে আমরাও যাওয়ার জন্য প্রিপেয়ার হয়ে গেছি, কিন্তু ওই যে সব জিনিস গুছিয়ে হয়ে গেছে, জিনিস গোছানো হোক না হোক, আমি তো তোমাকে বললাম যে জিনিস গোছানো হোক না হোক তোমার যদি যাওয়ার থেকে চলে যাবে জিনিস নিয়ে ভাবতে হবে না, ওয়াটার থাক, আমরা রিটার্ন ট্রেনিং কমপ্লিট করে যখন আসবো তখন কষ্ট করে গুছিয়ে নেবো, চার দিন পাঁচ দিন আমাদের কাছে এনাফ গুছানোর জন্য, চার পাঁচ দিন ঘুমাবো না, শুধু গোছগাছ করবো, সেটা হয় না, কারণ এসে পরে ওর হাতে একদম টাইম থাকবে না, সেই মুহূর্তে ওকে এখান থেকে বেরিয়ে যেতে হবে নিউ পোস্টে গিয়ে, তো সেই সময় একদম তাহলে ওটা আমাদের টাইম একটা পাওয়া যাবে তখন পাওয়া যাবে, কিন্তু এখন থেকে অত মানে হেডেক নিলে হবে না, সব জিনিসটা একবারে হেডেক নিলে হবে না, এখন তুমি আগে ভালোভাবে ট্রেনিং করে আসো, ভালোভাবে ট্রেনিং করে আর তোমরা ভালোভাবে যাতে খুশি মনে এই দুটো তিনটে মাস কাটাও, সেই জিনিসটা আমাদের বেশি ভাবতে হবে, ঘরের জিনিসের টেনশন আবার এর মধ্যে নিলে হবে না। ঠিক আছে চলো, অনেক বকবক করে নিলাম, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকবে আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, বাই বাই।